দেখে আল্লাহ আমার একটা একটা করতে করতে আল্লাহ সাতটা বাচ্চা দিয়েছেন, একটা মেয়ে, মোট সন্তান আটটা। হে আল্লাহ, এই আটটা সন্তানকে আমি কীভাবে মানুষ করব আল্লাহ? আমি অটো চালাই, আমি যদি লেখাপড়া শিখতাম আল্লাহ, তাহলে আমি এই ছেলেপালিকে মানুষ করতে পারতাম আল্লাহ। হে আল্লাহ, আমার এই সন্তান আল্লাহ তুমি দিছো বলি আল্লাহ, কত লোক আমার কাছে এই সন্তান কিনতে আসে আল্লাহ, এই নিজের সন্তান আমি কীভাবে দেবো আল্লাহ? কিছু বলবা বাবা? বাবা দেখা কি করবা বাবা? বাবা বয় বাবা রে, আইসক্রিম খাবি? এই গরিবের সংসার, সংসারই চলে না। বয় বাবা বয়। আব্বারে তোরা সবাই কি শুনে গেছিলি? লেখাপড়া কি হয়েছে? যে খাওয়া দাওয়া কি করিস? আবারে পান্তা ভাত ও ভাত গরিব মানুষের ওইটাই বিরিয়ানি। হ্যালো মিস্টার, আমাকে বলছেন? আপনাকে বলছিলাম আপনি কি বলতে পারবেন, এখানে কুদ্দুস নামের এক অটো ড্রাইভার আছে, আমি ওনার বাসাটা একটু খুঁজতেছি, আমাকে কাইন্ডলি কি একটু বলতে পারবেন ওনার বাসাটা কোথায়? দেখে তো ভাবি মনে হচ্ছে উদ্দেশ্য খুব বেকার, কি খবর কি করবি? তো তো খুব ভালো মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ভাই এটা কি কুদ্দুস সাহেবের বাসা? ওয়ালাইকুম সালাম, আমি সে কুদ্দুস ভাই, এটাই আমার বাসা। ও থ্যাংকস গড, আপনি সে কুদ্দুস? আমি আপনাকে খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেছি, আপনার সঙ্গে আমার ভীষণ দরকার। ভাই আমি সাধারণ একটা অটো চালাই, আমি একটা গরিব মানুষ, আমার সাথে আপনার কী দরকার? আরে ভাই, গরিব তো আপনি নন, গরিব হচ্ছে আমি। আপনার ঘরে আল্লাহ এতগুলো সন্তানাদি দিয়েছে, কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা। আপনি 9টা সন্তানের পিতা, অথচ আমাকে দেখেন আল্লাহ পাক আমাকে কোনো সন্তানই দেয়নি। এদিক থেকে বিচার করলে আপনি তো আমার থেকে মহাসুখী এবং অনেক ধনী একটা মানুষ, অথচ আমি দেখেন ভাই আমার সব থেকেও কিচ্ছু নাই। ভাই আপনার কথা শখ শুনলাম, আমার নিজের সন্তান আমার নিজের বুকে রাখবো, তাও কারোকে আমি পুষানি দেবো না ভাই। হাই রে দুনিয়া, হাই রে আল্লাহর বিচার, আল্লাহ যাকে দেন তাকে উজাড় করে। আল্লাহ কুদ্দুস ভাইকে সন্তান দিয়েছে, অথচ আমি আমাকে একটা দেন নাই, এটা তো আমার কোনো দোষ নাই, সন্তান দেওয়ার মালিক উপরালা পাক। আল্লাহ পাক যদি না দেন আসলে আমাদের তো কিছু করার নাই। এখন আমার আল্লাহ